বন্ধুরা, আর্ট এই কালচারকে কেন্দ্র করে, এই আর্ট এই কালচারকে হৃদয়ে ধারণ করে ময়মনসিংহের বিভিন্ন সংস্কৃতির কর্মকাণ্ড চলেছে তার নিজস্ব গতিপথে। বন্ধুরা, লাল সবুজের এই দেশে লাল সবুজের সুন্দর এবং চমৎকার একটি ট্রেন এখন ছুটে যাবে ময়মনসিংহ স্টেশন থেকে, সেই দূরপাল্লার ট্রেন সেই ঢাকার দিকে। আজকের সেই দূরপাল্লার ট্রেন, লাল সবুজের দেশে লাল সবুজের ট্রেনটি আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করছি। বন্ধুরা, ছুটে চলেছে সেই লাল সবুজের ট্রেন, সেই লাল সবুজের ট্রেনটি আমরা ভিডিও আকারে আপনাদের সামনে এখন দেখতে পাচ্ছি। ছুটে চলেছে দূরপাল্লার ট্রেন সেই বাহাদুরাবাদ ঘাট থেকে ময়মনসিংহ রেলওয়ে জংশন হয়ে, সে ছুটে চলে যাচ্ছে সেই ঢাকার পথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল সবুজের ট্রেনটি ছুটে চলেছে। বাংলাদেশ সরকার লাল সবুজের পতাকার সাথে মিল রেখে এই ট্রেনটি সৃষ্টি করেছে বাংলাদেশের জনগণের সুবিধার্থে, যাতায়াতের জন্য। আমাদের সংস্কৃতির আরেক ভারত ভাব হচ্ছে এই রেল যোগাযোগ ব্যবস্থা। যেই রেল যোগাযোগ ব্যবস্থাটি প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ প্রশাসন, সেই ব্রিটিশ প্রশাসনের ধারাবাহিকতায় এই ট্রেন যোগাযোগ ব্যবস্থা তার এক মহিমান্বিত পথ খুঁজে পেয়েছে। ধন্য করেছে আর্ট অ্যান্ড কালচারের এই শহর ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের কালচারকে এক উন্নতির দিকে, এক ভালোবাসার সুন্দর পথের যাত্রী হিসাবে এই ট্রেনগুলো তার ধারাবাহিকভাবে ছুটে চলেছে নিজস্ব গতিপথে। তো বন্ধুরা, চলে গেল সেই কাঙ্ক্ষিত লাল সবুজের দেশের লাল সবুজের ট্রেনটি। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন, পাশাপাশি আমাদের পাশে থেকে ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি। আজ এ পর্যন্তই রাখছি বন্ধুরা, আগামী দিনে আগামী ভিডিও নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।